শিক্ষার্থীবৃন্দ তোমরা ইতোমধ্যেই নগদ প্রবাহ বিবরণী কিভাবে করতে হয় এবং একটি অঙ্কের মাধ্যমে কিভাবে উপস্থাপন করতে হয় পরোক্ষ পদ্ধতিতে সেটা তোমরা কিন্তু শিখেছ কিন্তু তোমাদের কিছু প্রশ্ন থাকতে পারে তোমাদের প্রশ্ন আমি প্রশ্নগুলো করছি তোমাদের মনের প্রশ্ন কিনা আমি জানি না দেখো সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা কেন পরিচালন কার্যক্রমে বাদ দিতে হয় তারপরে হচ্ছে অবচয় দেওয়া না থাকলে কিভাবে বের করতে হয় লভ্যাংশ অথবা নিট মুনাফা দেওয়া না থাকলে কিভাবে বের করতে হয় তাহলে এই প্রশ্নগুলো তোমাদের আসতেই পারে এবং অনেক শিক্ষার্থী আমি যখন আমার কলেজের লেকচার দেই স্টুডেন্টদের তখন কিন্তু আমাকে এই প্রশ্নগুলো করে আমি মনে করি সারা দেশের স্টুডেন্টদের একই প্রশ্ন তাহলে আমরা আসি সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা ধরে নাও কোন একটি সম্পত্তি আহ ক্রয় মূল্য ছিল ক্রয় মূল্য ছিল তোমার বাইশ হাজার আর তার বিপরীতে পুঞ্জীভূত অবচয় ছিল বারো হাজার তাহলে এই সম্পত্তির পুস্তক মূল্য তাহলে পুস্তক মূল্য হচ্ছে এখানে দশ হাজার আর ওই সম্পত্তিকে আমরা বিক্রয় করেছি তাহলে বিক্রয় করেছি আট হাজার একশো তাহলে আমাদের এটা হলো ক্ষতি হলো এখন এই আট হাজার একশোর জায়গায় যদি আমার এখানে বিক্রয় মূল্যটা এরকম হতো বিক্রয় মূল্য চোদ্দ হাজার হতো হ্যাঁ বিক্রয় মূল্য যদি চোদ্দ হাজার হতো তাহলে আমার এখানে চার হাজার টাকা লাভ হতো এটা হলো মুনাফা হয়েছে বিক্রয় জনিত মুনাফা তাহলে বিন্দু তোমরা একটা বিষয় খেয়াল করো এখানে আমার পুস্তক মূল্যে বেশি মূল্যে বিক্রি করলেই আমার সেটা কি হয় মুনাফা হয় আচ্ছা দেখো তো এই যে আমাদের চোদ্দ হাজার টাকা এসছে বিক্রি করে কত এসছে চোদ্দ হাজার টাকা এসছে আচ্ছা খেয়াল করো যে কোন সম্পত্তি যদি আমরা বিক্রি করি তাহলে সম্পত্তি বিক্রয় করে যা পাই সেটা কোন কার্যক্রম সেটা নিশ্চয়ই বিনিয়োগ কার্যক্রম তোমাদের এটা আমি শিখিয়েছি তো বিনিয়োগ কার্যক্রমে এটা বসবে তাহলে আমরা একটা সম্পত্তিকে চোদ্দ হাজার টাকা বিক্রি করেছি তাহলে এই চোদ্দ হাজারেই কোথায় বসবে এটা বিনিয়োগ কার্যক্রমে বসবে নিশ্চয়ই পুরো চোদ্দ হাজার আমরা তো এমন না যে দশ হাজার বিনিয়োগ কার্যক্রমে আর এই চার হাজার যাবে পরিচালন কার্যক্রমে নিশ্চয়ই না কোন সম্পত্তি কোন স্থায়ী সম্পত্তি বিক্রি করে যা আসবে পুরোটাই কোন ধরনের কার্যক্রম পুরোটাই হচ্ছে বিনিয়োগ কার্যক্রম তাহলে এই চোদ্দ হাজারই বসবে বিনিয়োগ কার্যক্রমে কিন্তু এখানে লাভ হয়ে গেছে কত চার হাজার তা আমরা যখন নিট মুনাফা নির্ণয় করি তখন এই যে সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা কার সাথে যোগ করা থাকে নিট মুনাফার সাথে এখন কথা হচ্ছে বিনিয়োগ কার্যক্রমের একটা অংশ এই একটা অংশ চার হাজার এটা কার মধ্যে ঢুকে আছে এটা নিট মুনাফার সাথে ঢুকে আছে তার মানে পরিচালন কার্যক্রমের সাথে ঢুকে আছে কিন্তু এই পুরাটাই যাবে কোথায় বিনিয়োগ কার্যক্রমে এখন আমি যখন বিনিয়োগ কার্যক্রম করলাম চোদ্দ হাজার দিলাম বিনিয়োগ কার্যক্রম আর এর মধ্যে চার হাজার ঢুকে আছে কার সাথে নিট মুনাফার সাথে তার মানে আমার মোট কত দেখানো হয়ে যাচ্ছে এখানে দেখানো হচ্ছে চোদ্দো আর ওখানে চার আঠারো হাজার হয়ে যাচ্ছে তাহলে বিনিয়োগ কার্যক্রমের কোনো টাকা যদি তোমার পরিচালন কার্যক্রমে থাকে তাহলে সেটা কি করা উচিত বাদ দেওয়া উচিত এই জন্য নিট মুনাফা থেকে তোমার সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা বাদ দিতে হয় আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা এই প্রশ্নটির উত্তর পেয়েছ এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন ছিল অবচয় দেওয়া না থাকলে আমরা কিভাবে বের করব। অবচয় যদি দেওয়া না থাকে হ্যাঁ এরকম থাকতেই পারে প্রশ্নে এরকম দুষ্টুমি করতেই পারে অবচয় দেওয়া নেই তাহলে অবচয় দেওয়া নেই অবচয় আমাকে বের করতে হবে অবচয় যদি আমি বের করতে না পারি তাহলে আমার পরিচালন কার্যক্রমের মাধ্যমে যে নগদ প্রবাহ হয়েছে ওটা কিন্তু সঠিক হবে না তাহলে দেখি দুই হাজার পনেরো এবং দুই হাজার ষোলো আমাদের এখানে দেওয়া আছে আর্থিক বিবরণী এখানে এইভাবে থাকবে পুঞ্জিভূত অবচয় পুঞ্জীভূত অবচয় এখানে আছে পনেরো সাল এখানে আছে বিশ হাজার আর এখানে আছে ধরো আটাশ হাজার এখানে বিশ এখানে আটাশ তোমরাই বলো পুঞ্জীভূত অবচয় বাড়ি কেন অবচয় যাবে দেখি অবচয় লিমিট পুঞ্জীভূত অবচয় কে তার মানে পুঞ্জীভূত অবচয় বাড়া মানে তার বিপরীতে কে আছে অবচয় তাহলে আমি পুঞ্জীভূত অবচয়ের পার্থক্যটাই বলতে পারি অবচয় আট হাজার হয়ে গেল তাহলে আমার বছরের শুরুতে পুঞ্জীভূত অবচয় বিশ আর বছরের শেষে পুঞ্জীভূত অবচয় কত আঠাশ তার মানে সারা বছর অবচয় চার্জ হয়েছে কত আট হাজার কিন্তু সমস্যাটা কোথায় হয় যখন কোনো সম্পত্তি বিক্রয় হয় যখন কোনো সম্পত্তি বিক্রয় হয় একটু আগেই দেখেছ যে একটি সম্পত্তির ক্রয় মূল্য ছিল বাইশ আর তার পুঞ্জীবত অবচয় ছিল বারো পুস্তক মূল্য হলো দশ আর সেটা যে দামে বিক্রি করছি বা ক্ষতি ব্যাপার না তাহলে কোনো সম্পত্তি যদি আমি বিক্রি করে ফেলি এবং তার বিপরীতে যে পুঞ্জীভূত অবচয় থাকে এটা কিন্তু প্রতিষ্ঠান থেকে বাদ দেওয়া হয় সম্পত্তি নেই তার পুঞ্জীভূত অবচয় থাকবে কেন তাহলে একটা ব্যাপার খেয়াল করো বছরের শুরুতে পুঞ্জীভূত অবচয় কত পুঞ্জীভূত অবচয় হলো বিশ আর সেখান থেকে পুঞ্জীভূত অবচয় চলে গেছে কত বারো কেন চলে গেছে এটা বুঝতে হবে যে সম্পত্তি বিক্রয় করে ফেলা হয় সেই সম্পত্তির পুঞ্জীভূত অবচয় প্রতিষ্ঠানে থাকবে না তাহলে এখানে বারো হাজার এই যে সম্পত্তি ক্রয় মূল্য ছিল বাইশ আর তার পুঞ্জীবিত অপচয় কত বারো তার পুস্তক মূল্য হচ্ছে দশ তার মানে এই বারো হাজার প্রথম এখান থেকে বাদ দিতে হবে তাহলে আমি যদি বিশ থেকে বারো হাজার বাদ দিই তাহলে বছরের শেষে থাকার কথা আট কিন্তু বছরের শেষে আছে কত আঠাশ তাহলে আট থেকে আঠাশ তার মানে বিশ হাজার বৃদ্ধি পেয়েছে তাহলে চলতি বছরের অপচয় কত বিশ এখন এটাকে কিভাবে দেখাব। তুমি ছোট্ট করে একটা নোট দেখাতে চাও কিভাবে দেখো পুঞ্জীভূত অবচয়ের পার্থক্য কত আট হাজার এখানে এই যে পুঞ্জীভূত অবচয়ের পার্থক্য আট হাজার প্লাস বিকৃত সম্পত্তির অবচয় কত বারো তাহলে হয়ে গেল কত নিশ্চয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই বিষয়টি শিখে ফেললে যে কিভাবে অবচয় দেওয়া না থাকলেও আমরা অবচয় বের করতে পারি এক হচ্ছে পুঞ্জীভূত হচ্ছে পার্থক্য আর যদি ওই অঙ্কের সম্পত্তি বিক্রয় হয় তাহলে যদি পুঞ্জীভূত অবচয় থাকে তাহলে সেটা একটু খেয়াল রাখতে হবে তাহলে বিকৃত তাহলে পুঞ্জীভূত অবচয়ের পার্থক্যের সাথে বিকৃত সম্পত্তির যে অবচয়টুকু ছিল সেটা যোগ করলেই আমরা চলতি বছর অবচয় পেয়ে যাব তাহলে আমরা এবার চলে যাচ্ছি যে আমাদের তৃতীয় প্রশ্নে লভ্যাংশ মুনাফা দেওয়া না থাকলে লভ্যাংশ বা নিট মুনাফা দেওয়া না থাকলে কিভাবে বের করতে হয় সেক্ষেত্রে বিন্দু এবার প্রশ্ন হলো ধরো নিট মুনাফা দেওয়া নেই তা যদি নিট মুনাফা দেওয়া না থাকে আমি কীভাবে করবো এই যে দেখো একটি আর্থিক অবস্থার বিবরণী দায়ের পাশ তা দায়ের পাশে তো সংরক্ষিতায় থাকে বছরের শুরু বছরের শেষ এই যে বছরের শুরুতে বিশ হাজার বছরের শেষ হচ্ছে তিরিশ হাজার আবার লভ্যাংশ প্রদান সমন্বয়ের মধ্যে দেওয়া আছে সমonnayর মধ্যে লভ্যাংশ প্রদান 20000 টাকা দেওয়া আছে এখন আমি কিভাবে বের করব নিট মুনাফা কত ছিল দেখো বছরের শুরুতে আমাদের সংরক্ষিত আয় কত 20000 লভ্যাংশ প্রধান সাধারণত সংরক্ষিত আয় থেকেই করা হয় আর অনেক কিছু থেকে করা হয় কিন্তু এই অঙ্কের জন্য আমরা এটাই ভাববো সব সময় যে সংরক্ষিত আয় থেকে লভ্যাংশ প্রদান করা হয় তা আমার বছরের শুরুতে সংরক্ষিত আয় কত ছিল 20000 আমি লভ্যাংশ প্রদান কত করেছি বিশ হাজার করেছি তা আমি বিশ হাজার থেকে বিশ হাজার চলে গেলে বছরের শেষে তো শূন্য থাকার কথা কিন্তু আছে কত ত্রিশ হাজার তাহলে বুঝতে হবে মুনাফা কত হয়েছে আমি অন্যভাবে দেখাতে পারি সংরক্ষিত সংরক্ষিত পার্থক্য কত দশ আর তার সাথে যদি আমি লভ্যাংশ প্রদান বাদ দিই তাহলে দেখো মুনাফা তিরিশ যেভাবেই চিন্তা করো হয়ে গেল এবার আমরা আসি মুনাফা দেখলাম এবার লভ্যাংশ দেওয়া না থাকলে কিভাবে বের করব। সেটা আমরা একটু খেয়াল করি তাহলে এবার আমরা দেখি যে যদি লভ্যাংশ প্রদান দেওয়া না থাকে কিন্তু নিট মুনাফা দেওয়া আছে দেখো শুধু নিচে নিট মুনাফা দেওয়া আছে দেখো আমার সংরক্ষিত আয় আছে বিশ হাজার আর এই যে এভাবে করতে হয় দেখো সংরক্ষিত আয় আছে বিশ হাজার আর নিট মুনাফা কত হয়েছে ত্রিশ হাজার তাহলে বছরের শেষে মুনাফা কত থাকার কথা পঞ্চাশ কিন্তু বছরের শেষে মুনাফা আছে কত ত্রিশ মানে গেল কোথায় নিশ্চয়ই লভ্যাংশ প্রদান করা হয়েছে অর্থাৎ আমি এখানে সমাপনী সংরক্ষিত বাদ দিচ্ছি তাহলে বের হয়ে গেল লভ্যাংশ প্রদান লভ্যাংশ প্রদান তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় টেকনিক শিখে নিলাম অবচয় না থাকলে নিট মুনাফা দেওয়া না থাকলে লভ্যাংশ প্রদান দেওয়া না থাকলে কিভাবে বের করে নিতে হয় ধন্যবাদ